আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। হাত পরিষ্কার রাখলে অনেক অংশেই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু বাজারে সাবানের ক্রাইসিস শুরু হয়ে গেছে এবং এটা কতদিন চলবে এটা কেউ বলতে পারে না। বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার তো বাজারে অলমোস্ট শেষ হয়ে গেছে এবং এটার সাপ্লাইও কমে গেছে, এবং কিছুদিন পরে হয়তোবা সাবানের যে বার সোপ অথবা বিভিন্ন ধরনের যে সাবান পাওয়া যায় সেগুলো আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে অথবা এটা ফুরিয়ে যাচ্ছে। তো ICDDRB গত 2010 থেকে আমরা চেষ্টা করছি কিভাবে মানুষের কাছে সাবানকে পৌঁছায় দেওয়া যায় এবং সেটা সস্তায় এবং যেটা সাবানের মতোই কাজ করে। আমরা সোপি ওয়াটার নামে একটা উদ্ভাবনী, যেটা সাবানের অল্টারনেটিভ হিসেবে কাজ করে, সেরকম একটি হ্যান্ড ওয়াশিং এজেন্ট আমরা তৈরি করেছি যার নাম সোপি ওয়াটার। সোপি ওয়াটার হসপিটাল, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান, বাজার, পাবলিক টয়লেট, বিভিন্ন অফিস আদালত এবং লো ইনকাম কমিউনিটির পাবলিক প্লেসে এটা খুবই সহজে ব্যবহার করা যায়, কারণ এটা সস্তা এবং সহজেই মানুষ এটা নেয় না সাবানের মতো। এখন আসুন দেখি কিভাবে সোপি ওয়াটার বানানো যেতে পারে। সোপি ওয়াটার বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোর মধ্যে প্রথমে লাগবে একটি 1.5 লিটারের বোতল, 1.5 লিটারের পানি সহ বোতল, যে কোনো বোতল হলেই হবে। এর সাথে লাগবে আপনার যে কোনো ব্র্যান্ডের গুঁড়া সাবান। গুঁড়া সাবান বলতে বাজারে যে সমস্ত গুঁড়া সাবান আছে সেই সমস্ত গুঁড়া সাবানের যে কোনো একটি নিলেই হবে। এবং এর সাথে আপনার লাগবে একটি চামচ, চায়ের যে চামচ হয় সেই চামচ। সোপি ওয়াটার বানানোর জন্য এই চায়ের চামচের 4 চামচ গুঁড়া সাবান এই পানির মধ্যে মিশ্রণ করতে হবে। এই 4 চামচ গুঁড়া সাবান এই পানির সাথে মিশালেই আপনার সোপি ওয়াটার তৈরি হয়ে গেল, যেটা সাবানের মতো ইফেক্টিভ। এখন যখন আপনি মিশাবেন তখন এটা দেখতে এরকম মনে হবে, এবং যখন ইউজ করবেন তখন ঝাঁকিয়ে ইউজ করলে সবচেয়ে ভালো হয়। আপনি এটি কয়েকটি ভাবে ডিসপেন্স করতে পারেন। 1 নম্বর, এর মাথায় আপনি যখন একটা হোল করে নিবেন, এই ফুটা করে নিলে সেই ফুটাতে আপনি যখন ঢালবেন তখন এটাতে ইজিলি আপনি এটা ঢালতে পারবেন। দ্বিতীয়ত, আপনি স্প্রের মাধ্যমে আপনি সাবানটা আপনি ডিসপেন্স করতে পারেন, এবং এটি বেসিনের উপর রেখে আপনি যখন স্প্রে করবেন তখন 2 থেকে 3 ml সাবান আপনি হাতে নিয়ে তখন হাতে মধ্যে 15 থেকে 20 সেকেন্ড আপনি হ্যান্ড রাব করলেই সেটা সাবানের মতো হাতে ডিসইনফেক্ট করবেন। এরপরে আপনি হাতটা ধুয়ে ফেলবেন পানি দিয়ে। অথবা যে সমস্ত হ্যান্ড ওয়াশিং ডিসপেন্সার ওয়ালের সাথে আমাদের টয়লেটে লাগানো থাকে সেই সমস্ত ডিসপেন্সারে আপনি রিফিল করতে পারেন। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন যে সমস্ত পুশ বোতল আছে আমাদের, সেই সমস্ত পুশ বোতলে আপনি যে কোনো মার্কেটে যে হ্যান্ড ওয়াশগুলো পাওয়া যায়, লিকুইড হ্যান্ড সোপগুলো পাওয়া যায়, সেই লিকুইড হ্যান্ড সোপের পরিবর্তে আপনি সোপি ওয়াটার ইউজ করতে পারেন। প্রথমে ব্যবহার করার সময় আপনার মনে হতে পারে এটাতে সাবানের চেয়ে কম ফেনা হচ্ছে। হ্যাঁ, এটা সাবানের চেয়ে কম ফেনা হয়, কিন্তু গবেষণা থেকে দেখা গেছে যে কম ফেনা হলেও এটি সাবানের মতোই কাজ করে। তো আমি আশা করব যে এই ভিডিও থেকে আপনারা যেটা শিখলেন সেটা হসপিটাল এবং অন্যান্য প্রতিষ্ঠানে এটা ইউজ করবেন। যদি এই সম্বন্ধে আরও বেশি আপনি জানতে চান তো আপনি আমাদের যে পাবলিকেশন আছে, আপনি নুহু আমিন সোপি ওয়াটার দিয়ে যদি আপনি সার্চ দেন ওখানে কিছু ভিডিও পাবেন, ওখানে কিছু পাবলিশ জার্নাল পাবেন, তো সেইগুলো আপনারা পড়তে পারেন। এবং যদি আরও জানতে চান আমার সাথে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে আপনি যোগাযোগ করলে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। সবাইকে ধন্যবাদ এবং সবার শুভকামনা করছি, সবার সুস্থতা কামনা করছি।